পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ সিরিজের সবশেষ জয় পরাজয়ের হিসেব চুকলো। দুই ম্যাচ ড্রয়ের পর সবশেষ ম্যাচে দেখা মিলল রেজাল্টের। রাওয়ালপিন্ডি করাচি ঘুরে লাহোরের গাদ্দা বিহাসলো সাদা পোশাকে। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যেয়ে শেষ হাসিটা হাসলো অস্ট্রেলিয়া। তাই তো টেস্ট জিতে অজিদের এমন বাদ ভাঙা উচ্ছ্বাসে স্টেডিয়ামে চড়া আওয়াজের সুরে পড়ল ভাটা। জয় পরাজয়ের হিসেবে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৮ সালে সবশেষ হেসেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৪ বছর পর আবারও জয়টা গেল অজিদের পকেটে। রাওয়ালপিন্ডি আর করাচি পাক অজি টেস্ট সিরিজের রং ছড়াতে পারেনি কোনো দলে, তাই অপেক্ষাটা ছিল শেষ টেস্টেই। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন ইনিংস ঘোষণা করে তখন বাকি আরও ৪ সেশন, পাকিস্তানের জিততে প্রয়োজন ৩৫০ রান। পেট কামিন্সের এমন সিদ্ধান্তের পর পাকিস্তানের জয়ের পতাকা উড়বে বলেই ভাবনাটা গেঁথেছিল সমর্থকদের, কেননা মাঠটা পাকিস্তানের হাতে যথেষ্ট সময়ও রয়েছে বাবরদের। তবে অজি অধিনায়ক পেট কামিন্স শেষ মুহূর্তে বুঝিয়ে দিলেন তার পরিকল্পনার ধার। লাহোরের স্টেডিয়ামে অফ স্পিনার নাথান লায়ন যেন গর্জে উঠলেন। ইমামুল হক, আজহার আলী, বাবর আজম, হাসান আলী এবং শাইনশে আফ্রিদির উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে একেবারে গুড়িয়ে দেন এই স্পিনার। পাশাপাশি অধিনায়ক কামিন্স, ক্যামেরন গ্রিন তাদের পেস অ্যাটাকের কাজটা সারেন দুর্দান্তভাবে। কামিন্স তুলে নেন ৩ উইকেট, মিচেল স্টার্ক আর ক্যামেরন গ্রিন পকেটে পড়েন একটি করে উইকেট। নিজেদের ঘরের মাঠে তাই শেষটা রাঙানো হলো না বাবরদের। ১১৫ রানে হারা পাকিস্তান খোয়ালো সিরিজ। শেষ টেস্টে ম্যাচ সেরার পুরস্কার উঠে পেট কামিন্সের হাতে, আর পুরো সিরিজ সেরার পুরস্কার যায় পাকিস্তানের সন্তান ওসমান খাজার হাতে। ঐতিহাসিক এই সিরিজ অস্ট্রেলিয়ার পকেটে গেলেও নিজেদের মাঠে শীর্ষে কিন্তু বাবর আজমরাই। সাদা পোশাকের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষ ৫ জনের ৪ জনই পাকিস্তানি। শীর্ষে থাকা ওসমান খাজা করেন ২ সেঞ্চুরির পাশাপাশি ২ হাফ সেঞ্চুরি। সিরিজে তার ব্যাটিং গড়ও করে সেঞ্চুরি ১৬৫.৩৩। দ্বিতীয় পজিশনে পাকিস্তানের আবদুল্লাহ শফিক, ৩ বাবর, ৪ ইমামুল হক আর ৫ আজহার আলী। বোলিং অবশ্য পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের শীর্ষ উইকেট সংগ্রাহক পেট কামিন্স, সিরিজে তার উইকেট ১২টি। ২ অজি স্পিনার নাথান লায়ন, তারও উইকেটের সংখ্যা ১২টি। ৩ পাকিস্তানি পেসার আফ্রিদি এবং ৪ পাক স্পিনার নোমান আলী, দুজনের উইকেট সংখ্যা ৯টি। মিচেল স্টার্ক ৮ উইকেট নিয়ে থাকেন সিরিজের ৫ম শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায়। পাকিস্তান অস্ট্রেলিয়ার এই সিরিজের চেহারা পুরোপুরিভাবেই মিলে যায় ২৪ বছর আগের সবশেষ অজিদের পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের সাথে। ১৯৯৮ সালে যেই সিরিজে ২ টেস্ট ড্র এবং ১টি ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া, এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল অজিদের পাক সফরে।